আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অংশ দেখাবো, যেটা হচ্ছে আপনার ফাইবার ডট কম, ফ্রিল্যান্সার ডট কম অর্থাৎ মার্কেট প্লেসগুলোর মধ্যে যেভাবে আপনার রিমুভিং চায়, অর্থাৎ হেয়ার রিমুভিং চায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ চায়, সেই অংশগুলো আপনাদের দেখাবো। আমরা মিনিমাম 5টা রিমুভিং সিস্টেম দেখবো, এর মধ্যে আজকেটা হচ্ছে ফার্স্ট, যে আমি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা। একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একজন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার থেকে আমাকে জাস্ট যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে বের করে আনতে হবে। বাইরের যে অংশটা আছে সে বাইরের অংশটাকে বাদ দিয়ে আমাকে কী করতে হবে, জাস্ট প্রোডাক্টের অংশটাকে আমাকে নিয়ে দেন হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড আমাকে রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে যে উনি আপনার কাছে পিএনজি ইমেজ চাচ্ছেন, অথবা উনি আপনার কাছে পিএইচডি ইমেজ চাচ্ছেন, অথবা উনি চাচ্ছেন পিএইচডি পিএনজি দুটোই চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কী সিস্টেমে কাজ করে সেটা আমি বলি। আচ্ছা, এখন এর মধ্যে আপনার একটা কথা বলে নিই, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আমরা কতগুলো ওয়ে জানি, যে এটা সিলেকশনের যে ওয়েগুলো আছে সেই সিলেকশনের ওয়েগুলো আমরা জানি। আমরা অলরেডি জানি যে আমি ইচ্ছা করলে কী করতে পারি, অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি কী করতে পারতেছি, শুধু অবজেক্টটাকে সিলেক্ট করতে পারতেছি। কিন্তু অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি অবজেক্ট সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে অংশগুলো আছে, অর্থাৎ এইচ যে অংশগুলো আছে সেই এইচগুলো একদম স্মুথ হয় না। স্মুথ যেহেতু হয় না, সো দ্যাট আমাকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই পেইন্ট টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আমাকে চেঞ্জ করতে হবে। আর পেইন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে যেটা করতে হবে, যতটুকু প্রয়োজন, যতটুকু পসিবল আপনাকে আপনার পেইন্ট টুল দিয়ে তৈরি করা, অর্থাৎ পেইন্ট টুল দিয়ে পাত করা, ততটুকু আপনাকে পেইন্ট টুল দিয়ে পাত করে নিতে হবে। বাকি অংশ যেটা আছে সেটাকে আপনাকে অন্য ওয়েতে রিফাইনাইজ করে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এই যে অংশটা আছে, এই যে আপনার প্রোডাক্টটা দেখতেছেন, এই প্রোডাক্টটাকে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনি যদি বর্তমানে যে অংশটা আছে যেভাবে আছে এভাবে যদি আপনি কাজ করতে চান, এভাবে কি ভালো একটা রেজাল্ট আসবে কি আসবে না সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে ফাইন, ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে চারিদিক থেকে আপনাকে পেইন্ট টুল দিয়ে অবশ্যই অবশ্যই জুম করে, অবশ্যই জুম করে আমাকে কী করতে হবে, পেইন্ট টুলের মাধ্যমে প্রোডাক্টটাকে নিয়ে নিতে হবে। এখন আমি যেহেতু আমার যে অবজেক্ট আছে সেই অবজেক্টে নেব, সো দ্যাট আমাকে একটু ভেতর থেকে নিয়ে পেন টুল দিয়ে কাজ করতে হবে। তো এইভাবে টোটাল অংশটাকে আপনাকে একটু নিয়ে নিয়ে কাজ করতে হবে, যাতে কোনোভাবে আপনার এই পেন টুলের বা আপনার অবজেক্টের কোনো ধরনের ক্ষতি না হয়। আচ্ছা, তা আপনাদের সুবিধার জন্য আমি আগেই আপনাকে পাত তৈরি করে রাখছি, আমি আগেই আপনাদের জন্য পাত তৈরি করে রাখছি। এই পাতটা আপনার ডিলিট হয়ে গেছে, যার ফলে আপনার এই প্রবলেমটা হচ্ছে। আমি আরেকবার তৈরি করে নিচ্ছি। তো পাটটাকে আমাকে তৈরি করে নিতে হবে, পাটটা তৈরি করে নিয়ে আমি কাজ করতে হবে। তো আমি এখান থেকে শুরু করি পাটটা তৈরি করে নিতে। আমি একটু রাফলি করতেছি, এর মধ্যে একটা কথা বলে নেই, আপনার যেই ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি বলেন যে আপনার আমার প্রোডাক্টটা যাতে অক্ষত, সবসময় সব ক্লায়েন্ট বলেন যে ওনাদের প্রোডাক্টটা যাতে অবশ্যই ভালো থাকে, কোনো কারণেই কোনোভাবে যাতে প্রোডাক্টটা নষ্ট না হয়, একটু খেয়াল করে দেখেন। আমি কিন্তু অনেকটা ভিতরে নিয়ে কাজ করতেছি, কারণ হচ্ছে আমার যে বাইরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমার ভিতরের যেই প্রোডাক্ট আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট আমাকে ইম্পর্টেন্ট যেই অপশনটা আছে সেইটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, দিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, টোটালটা যখন হয়ে যাবে, টোটাল যখন আমরা শেষ হয়ে যাবে, তখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, এই যে আমার যে ওয়ার্ড ফাইলটা সেটাকে আমার ওয়ার্ড পার্টটা রাইট বাটনকে ডাবল ক্লিক করে সেভ করে নিতে হবে, তাতে আপনার ডিলিট হবে না বা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি পার্টটাকে সিলেক্ট করব। একটু খেয়াল করে দেখেন, আমার পার্টটা যখন সিলেক্ট করতেছি তখন একটু ভিতরের দিকে চলে আসতেছে, সেটা আমাকে যেটা করতে হবে এক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট রাখবো, রাইট বাটন ক্লিক করে যে যখন মেক সিলেকশনে যাবো এখান থেকে 15 পিক্সেল যে অংশটা আছে সেটাকে জিরো করে দেবো, দিয়ে যে ওকে করলে এখন দেখেন ওকে আছে। এটা হয় হচ্ছে আপনার ওইখানে যদি সিলেকশনে যদি ফেদারটা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হয়। আচ্ছা, এটাকে গেলাম, এখন আমরা যাবো হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গিয়ে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করবো। সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করার পর
জাস্ট যে অংশটুকু আমার যে বাইরে আছে সেই অংশটুকু আমি কি করব আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে আসব। খুব স্মুথলি কাজটা করার চেষ্টা করবেন যাতে আপনার কোনো কিছুই ক্ষতি না হয়। আচ্ছা, যখন আমার টোটাল জিনিসটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে আমি নিউজ ওই ফোল্ডার নিউজ লেয়ার সিলেক্ট করব, ওকে করব। ওকে করার পর একটু খেয়াল করে দেখেন যে আমার এখানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটা আমি একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে আমি জাস্ট এখানে একটা কালার ইউজ করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা কালার ইউজ করলাম। ভালো করে খেয়াল করে দেখেন আমার অনেক অংশের মধ্যে প্রবলেম আসছে, অর্থাৎ কেমন জানি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি কি করতে পারেন, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এভাবে যদি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করি, চেঞ্জ করার পরও একটা প্রবলেম থেকে যায়, সেজন্য আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আপনি যাবেন হচ্ছে এফেক্সে, এফেক্সে কি স্ট্রোক ইউজ করবেন, অথবা আপনি কি করবেন এর রাইট বাটন ক্লিক করে স্ট্রোকে যাবেন, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন। স্ট্রোকের মধ্যে ক্লিক করলে দেখেন কতগুলো এক্সট্রা অংশগুলো রয়ে গেছে। তা আমি যেটা করব সেটা হচ্ছে স্ট্রোকে গিয়ে আমি স্ট্রোকটাকে একটু কমিয়ে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে স্ট্রোক করলাম। এখানে আপনার স্ট্রোকটা আপনার অনেক বেশি আছে, মেবি আমি স্ট্রোক 5 আছে, 5 এর জায়গায় আমি 2 করে দিলাম, ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে জাস্ট এই অংশটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনভার্স করে ফেলবো, বাইরের দিকে করে ফেলবো। বাইরে করে এখান থেকে আমি কী করতেছি, ইরেজার টুলস নিয়ে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি রিমুভ করে ফেলবো। খেয়াল করে দেখেন আমার যে অংশগুলো আছে সেগুলো আমি রিমুভ করে ফেলবো। এখান থেকে স্মুথনেস ফ্লো 100% করে দেবেন, ব্রাশ সাইজ সব কিছু ঠিক আছে এখানে দেখে নেবেন, দেখে আমি কী করবো এটা কাজ করে নেব। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ডিলিটে প্রেস করতে পারেন, ডিলিটে প্রেস করলে চলে যাবে আবার বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে ইরেজার টুলসতে আমি করে দেবো। এটা করলে এটা এটা কেন করবেন, এটা হয় হচ্ছে যখন আপনি ক্লায়েন্টকে দিবেন উনি যদি এটাকে পিএনজি হিসেবে ইউজ করেন তখন আপনি এই প্রবলেমটা পড়বেন। এজন্য অবশ্যই আপনাকে এই কাজটা করে দিতে হবে যাতে কোনোভাবেই আপনার এই অংশগুলো নষ্ট না হয়। আচ্ছা, এইভাবে গেল, যাওয়ার পর আবার আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনি এখানে ইনভার্স করে দিবেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য আমি কী করতেছি এটাকে অফ করে দিয়ে এই অংশটাকে সিলেক্ট করে নিলাম, এই অংশটাকে সিলেক্ট করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। অল্টার জে দিয়ে যদি আমি কন্ট্রোল জে দিয়ে যদি আমি কপি করি, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমার এখানে অনেক স্মুথলি একটা জিনিস অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমার এইখানে যেই এখন যে অপশনটা আছে সেটা খুব স্মুথ একটা অপশন অ্যাক্টিভ করা আছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন এবং ক্লায়েন্টকে দিয়ে দেন হচ্ছে ফিল আপ করতে পারেন। ভালো করে খেয়াল রাখবেন যে স্ট্রোকের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনাকে বাইরের যে অংশগুলো আছে সে বাইরের অংশগুলো আপনাকে ফেলে দিয়ে কাজ করতে হবে। যদি প্রবলেম হয় আপনি যদি এটা না করেন সেক্ষেত্রে আপনাকে পিএনজি অপশনগুলোর মধ্যে যখন কাজ করবে তখন অবশ্যই আপনার এই প্রবলেমগুলো ফেস করবেন। এই জন্য এই কোনোভাবেই যাতে এটা আপনার না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন, এরপরে যদি কারো কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।